নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত 40 জনের দেহ উদ্ধার হয়েছে। বিমানে ছিলেন 5 জন ভারতীয়, জানি রাখি 5 জন ভারতীয় ওই বিমানে ছিলেন। 72টি আসনের গেতি এয়ারলাইন্সের বিমানটিতে 68 জন যাত্রী ছাড়াও 4 জন মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে 15 জন বিদেশি, 2টি শিশুও ছিল। এদিন সকাল 10:32 কাঠমান্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি, আর অবতরণের ঠিক আগে দুর্ঘটনার কবলে পড়ে যায়। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়, দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং অনেকক্ষণ আগে থেকেই অপারেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ উদ্ধার কাজ, রেস্কিউ অপারেশন শুরু হয়ে গেছে, এই মুহূর্তেও তা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী প্রচন্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মধুমন্ত্রী, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, বিমান দুর্ঘটনা, ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে ঘটেছে, এবং সেই দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ছবি, যে সময় যার ঠিক কিছুক্ষণ আগে উঠছিল এই বিমানটি, এবং এরপর অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এই বিমানে। ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং এই মুহূর্তে আর কি আপডেটস রয়েছে জানবো, কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? তোমাকে জানাই যে দেখো, সেখানে উদ্ধার কাজ কিন্তু জোর কদমে চলছে, কিন্তু যেটা সব থেকে মর্মান্তিক যে খবর পাওয়া যাচ্ছে, যে সূত্র মারফত এভিয়েশন অথরিটির একজন আধিকারিকের সূত্রে যেটা জানা যাচ্ছে, যে অন্তত আশঙ্কা করা হচ্ছে 40 জনের দেহ উদ্ধার হয়েছে এই ঘটনাস্থল থেকে। তোমার জানাই দেখি, সকাল 10:32 নাগাদ এই বিমানটি যখন কাঠমান্ডু বিমানবন্দর থেকে টেক অফ করে পর্যন্ত সবকিছুই স্বাভাবিক মতন চলছিল এমনটাই জানা যাচ্ছে। ঠিক তারপরে আতঙ্কা বিমানে কোনো সমস্যা দেখা দেয়, কি হয়েছিল সেটা এখনো নিশ্চিত ভাবে জানা যাচ্ছে না, কিন্তু তারপর থেকেই কিন্তু বিমানটি আতঙ্কা ডিফেন্স করতে শুরু করে, এবং তারপরে আমরা যে দেখি যে সেটা কিন্তু ক্র্যাশ, বেশ কিছু বিষয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। কারণ নেপালে এই ধরনের দুর্ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও একাধিক রয়েছে। গত 30 বছরে খুব কম করে হলেও 27টি এমন ঘটনা ঘটেছে যেখানে বিমান দুর্ঘটনার মুখে পড়েছে। বিষয়টি হচ্ছে, এটা দেখা যাচ্ছে যে এই যে বিমানটি যেটা কাঠমান্ডু থেকে পোখরা বিমানবন্দর পর্যন্ত যায়, সাধারণত কিন্তু এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স অতিক্রম করতে লাগে 23 মিনিট, কিন্তু আজকে এই বিমানটি টেক অফ করার পর মাঝ পথেই প্রায় বলা যায় সেখানে কিন্তু ক্র্যাশ করে, কিন্তু যেটা ফ্লাইট টাইম তার ছিল 27 মিনিট। অর্থাৎ ধরে যাচ্ছে পাইলট কিন্তু তিনি একটি জায়গা খুঁজছিলেন যেখানে সেটাকে যাতে এড়ানো যায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যে সমস্ত ফুটেজ পাওয়া যাচ্ছে সেই ফুটেজ গুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেই মুহূর্তে বিমান একেবারেই কোনো কন্ট্রোলে ছিল না। এবং সব থেকে মর্মান্তিক যেটা খবর যেটা পাওয়া যাচ্ছে, যে অন্তত 40 জনের দেহ সেখান থেকে উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত একটা আশঙ্কার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দমকল এবং অন্যান্য যারা বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যেই এখনো কিন্তু সেখানে তার অপারেশন চালাচ্ছে, কিন্তু যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ঘোষীভূত হয়ে গেছে গোটা বিমানটি, তার যন্ত্রাংশ যাবতীয় কিভাবে ঘটনা ঘটলো সে নিয়ে তদন্ত কমিটি ইত্যাদির সমস্ত এবং নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, একটি ক্যাবিনেট বৈঠকও ডাকা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। পরবর্তীতে যে ব্ল্যাক বক্স বা সেগুলো উদ্ধার কাজ হওয়ার পরে জানা যাবে। মাধুরী।